আজকের এই পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের গুরুত্বপূর্ণ এই পর্বে 25টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেসব প্রশ্নোত্তরগুলো বিভিন্ন পরীক্ষা থেকে সংগৃহীত হয়েছে। এই সব প্রশ্নোত্তর তোমরা যদি প্রত্যেকটা পর্ব থেকে মাইন্ডে রেখে দাও, তাহলে দেখবে অনায়াসে বিভিন্ন পরীক্ষায় কোয়ালিফাইড করতে পারছো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন কি বলছে, যে গান্ধার শিল্প রীতিতে ভাস্কর্য প্রস্তুত করতে কোন উপাদানটি ব্যবহার করা হতো না? খুব এটা মাইন্ডে রাখার চেষ্টা করবে। এখানে কিন্তু বলা হচ্ছে হতো না, অর্থাৎ গান্ধার শিল্প রীতিতে কোন ভাস্কর্য শিল্পটি ব্যবহার করা হতো না। মাটির চুন, স্টাকো, মার্বেল। মার্বেল কিন্তু ব্যবহার করা হতো না, বাকিগুলো কিন্তু ব্যবহার করা হতো। অর্থাৎ মাটি, মাটির চুন, স্টাকো এগুলো কিন্তু ব্যবহার করা হতো। আশা করি বোঝা গেছে। চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন কী আছে দেখব, ভারতের প্রথম কে প্রকাশ ইনকলাব চিন্তাবাদী স্লোগানটি ব্যবহার করেছিলেন? ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু। এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে ভগৎ সিং, কিন্তু এটা প্রথম ব্যবহার করেছিলেন। তারপরে প্রশ্ন আমরা দেখব, তৃতীয় নম্বর প্রশ্ন কী আছে, তৃতীয় নম্বর প্রশ্ন বলছে যে চিরাগি দিল্লি কাকে বলা হতো? শেখ মঈনুদ্দিন চিশতি, আমির খসরু, নাসিরুদ্দিন, সেলিম চিশতি। এর সঠিক উত্তর হয়ে যাবে নাসিরুদ্দিনকে, কিন্তু চিরাগি দিল্লি বলা হতো। পরবর্তী চার নম্বর প্রশ্ন আছে কি, চার নম্বর প্রশ্ন হলো যে স্বরাজ পার্টির সভাপতি কে? মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, লালা হরদয়াল, মোহন সিং ভাকনা। এর সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা, চিত্তরঞ্জন দাসই কিন্তু ছিলেন স্বরাজ পার্টির সভাপতি। পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়? 1921, 1930, 1929, 1920। এর সঠিক উত্তর হচ্ছে 1930 সালে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন কে? সূর্য সেন, যাকে মাস্টারদা বলা হতো। মাস্টারদা সূর্য সেনে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। ছয় নম্বর প্রশ্ন বলছে কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? 1757, 1765, 1802, 1809। সঠিক উত্তর হবে 1802 সালে কিন্তু বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। সাত নম্বর প্রশ্ন, 1862 সালে, এখানে একটা ছুটে গেছে, এখানে হবে কোন প্রেসিডেন্সিতে হাইকোর্ট গঠিত হয়? বাংলা, মাদ্রাজ, মুম্বাই, না সবগুলি? এর সঠিক উত্তর হবে সবগুলিতে কিন্তু হাইকোর্ট গঠিত হয়। আট নম্বর প্রশ্ন দেখব, কে প্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড মিন্টো, লর্ড রিপন। সঠিক উত্তর হবে লর্ড রিপন। নয় নম্বর প্রশ্ন, কে অশ্বমেধ যজ্ঞ করেন? প্রথম পুলকেশী কোটিবর্মন, দ্বিতীয় পুলকেশী মঙ্গলেশ। এর সঠিক উত্তর হবে প্রথম পুলকেশী। দশ নম্বর প্রশ্ন, রাইটার্স অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? 1908, 1930, 1919, 1920। এর সঠিক উত্তর হবে 1920 সালে কিন্তু রাইটার্স অলিন্দ যুদ্ধ হয়েছিল। বারো নম্বর প্রশ্ন, কে প্রথম অস্ত্র আইন পাস করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় আসে যে অস্ত্র আইন পাস করেছিলেন কে বা কার আমলে এটি পাস হয়। লর্ড লিটন, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড মিন্টো। এর সঠিক উত্তর হবে লর্ড লিটন। তারপরের প্রশ্ন, অর্থাৎ বারো নম্বর প্রশ্ন, আলিপুর বোমা মামলায় অরবিন্দের কৌশলী কে ছিলেন? অরবিন্দের যে একজন কৌশলী ছিলেন তিনি কে? বিপিন চন্দ্রপাল, সি আর দাস, গোপাল কৃষ্ণ গোখলে, তেজ বাহাদুর স্বরূপ। সঠিক উত্তর হবে সি আর দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাসই কিন্তু অরবিন্দের একজন কৌশলী ছিলেন। তেরো নম্বর প্রশ্ন, নেহরু রিপোর্ট কে তৈরি করেন? জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু। এর সঠিক উত্তর হবে বন্ধুরা মতিলাল নেহরু হবে এর সঠিক উত্তর। চোদ্দ নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ কবে শুরু হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1826, 1828, 1830, 1832। সঠিক উত্তর হবে 1832 সালে কিন্তু কোল বিদ্রোহ শুরু হয়েছিল। পনেরো নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো প্রস্তাবটি, এই যে ভারত ছাড়ো প্রস্তাব, এটি কোথায় গৃহীত হয় বা কোন অধিবেশনে এটি প্রথম গৃহীত হয়েছিল? মুম্বাই,
লাহোর, ওয়ার্ধা, কলকাতা। এর সঠিক উত্তর হবে ওয়ার্ধায়, কিন্তু এটি প্রস্তাবটি গৃহীত হয়েছিল। 16 নম্বর প্রশ্ন দেখব যে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ এই উপাধিটি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর। সঠিক উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরের 17 নম্বর প্রশ্ন দেখব কি আছে। 17 নম্বর প্রশ্ন আছে সন্ধ্যা, খুব গুরুত্বপূর্ণ একটা পত্রিকা সন্ধ্যা পত্রিকা, এর সম্পাদনা কে করেন বা সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এর সঠিক উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কিন্তু এর হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন কি আছে দেখব। 18 নম্বর প্রশ্ন বলছে যে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে বা কোথায় কোথায় হয়? প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায়? কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে। এর সঠিক উত্তর হয়ে যাবে পুনে। পুনেতে কিন্তু প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল। 19 নম্বর প্রশ্ন কি বলছে যে আদিনা মসজিদের নির্মাতা কে ছিলেন? সিকান্দার শাহ, নসরত শাহ, ইলিয়াস শাহ, হোসেন শাহ। সঠিক উত্তর হবে সিকান্দার শাহ, কিন্তু এর সঠিক উত্তর অর্থাৎ আদিনা মসজিদের নির্মাতা ছিলেন। 20 নম্বর প্রশ্ন দেখব কি আছে। 20 নম্বর প্রশ্ন আছে ম্যাঙ্গালোরে সন্ধি কবে হয়েছিল? 1760, 1790, 1784, 1799। এর সঠিক উত্তর হবে 1784 সালে কিন্তু ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। এসব প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মনে রাখার অবশ্যই চেষ্টা করবে এবং বারবার দেখে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। 21 নম্বর প্রশ্ন কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন? হযরত মহল, তাঁতিয়া টোপি, লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে। সঠিক উত্তর হবে তাঁতিয়া টোপি। 1857 সালে কিন্তু কি হয়? 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 22 নম্বর প্রশ্ন বলছে স্বদেশ বান্ধব সমিতিটি কে গঠন করেন? অশ্বিনী কুমার দত্ত, লালা লাজপত রায়, পুলিন বিহারি দাস, প্রমোদনাথ মিত্র। সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 23 নম্বর প্রশ্ন কি বলছে কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সহিত এবং সিমলা সম্মেলনে ওয়াভিলের সহিত বৈঠক করেছিলেন? জওহরলাল নেহরু, জে বি কৃপালিনী, আবুল কালাম আজাদ, সি রাজাগোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজাগোপালাচারী। এর সঠিক উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদই, কিন্তু 1942 ক্রিপসের সহিত আর সিমলা ও আভেলের সহিত প্রথম বৈঠক করেছিলেন। 24 নম্বর প্রশ্ন দেখব কি আছে। সারা ভারত কিষাণ সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? ফজলুল হক, সহজানন্দ সরস্বতী, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়। এর সঠিক উত্তর কী হবে ফজলুল হক, সহজানন্দ সরস্বতী, না সুভাষচন্দ্র বসু, না নিচে কী আছে লালা লাজপত রায়। চারটা অপশনের মধ্যে কোন উত্তর হয়ে যাবে সহজানন্দ সরস্বতী অর্থাৎ 2 নম্বরটা হবে, অর্থাৎ অপশন 2 হবে। সহজানন্দ সরস্বতী কিন্তু এর সভাপতিত্ব করেছিলেন। এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে বেল পাহাড়ি ড্যাম কোন নদীর তীরে গড়ে উঠেছিল? দামোদর, বরাকর, কংসাবতী, না সুবর্ণরেখা। এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বরাকর। বরাকর নদীর তীরে কিন্তু বেল পাহাড়ি ড্যাম গড়ে উঠেছিল। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুবই গুরুত্বপূর্ণ এইসব প্রশ্নোত্তর, যেসব প্রশ্নোত্তরগুলো বিভিন্ন পরীক্ষা থেকে সংগৃহীত করা হয়েছে তোমাদের সুবিধার্থের জন্য, যেন সামনের যে সমস্ত তোমাদের পরীক্ষায় আছে বা যারা সামনে ফর্ম ফিল আপ করেছে এবং 2022-এ এক্সাম হবে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইসব প্রশ্নোত্তর। আজকের মতো আপাতত এটুকুই, আবার কথা হবে অন্য একটি পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।